হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সৌমিক। আজ ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আমি একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। আচ্ছা, আশা করি তোমাদের জিলেটের 2022 যে প্রিপারেশন সেটা তোমাদের খুব ভালোই চলছে। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই তো একটা আশা আছে, যারা 2022 জিলেটের জন্য পড়াশোনা করছি তারা আফটার এক্সাম, আমরা ল্যাটার এন্ট্রি যারা নেব তারা একটা ভালো কলেজে পড়ব, গভর্নমেন্ট কলেজে পড়ব। তো চলো আজকে আমরা দেখে নিই এরকম 12টা গভর্নমেন্ট কলেজ যেগুলো ওয়েস্ট বেঙ্গলে আমরা জিলেটের পর অ্যাডমিশন পেতে পারি। তো প্রথমেই আসছে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, এটার এস্টাবলিশমেন্ট দেখো 1955 সালে। তারপর আসছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কল্যাণী, এটা নদিয়া ডিস্ট্রিক্টে, এর এস্টাবলিশমেন্ট দেখো 1995 সালে। নেক্সট আমরা পাচ্ছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা জলপাইগুড়িতে অবস্থিত, এটাও বেশ একটা পুরনো কলেজ, 1961 সালে এস্টাবলিশড। নেক্সট পাচ্ছি রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা পুরুলিয়াতে অবস্থিত। এই কলেজটা আগের কলেজগুলোর তুলনায় কিছুটা নতুন, 2016 সালে এস্টাবলিশড হয়েছে। নেক্সট আমরা পাচ্ছি কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটাও বেশ একটা নতুন কলেজ, 2016 সালে তৈরি হয়েছে। নেক্সট পাচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, এই কলেজটা বেরহমপুর মুর্শিদাবাদে, এটা প্রায় 100 বছরের পুরনো একটা কলেজ। তো যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছো তারা এই কলেজটাতে আফটার জিলে ল্যাটারাল এন্ট্রি অ্যাপ্লাই করতে পারো। এবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর, এটা অনেক পুরনো একটা কলেজ, প্রায় 100 বছরেরও বেশি পুরনো। দেখো এস্টাবলিশমেন্টটা দেখো 1908 সালে, মানে ধরো 114 বছর ধরে এই কলেজটা চলছে। নেক্সট আমরা পাচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি কলকাতা, এর এস্টাবলিশমেন্ট আছে 1919 সালে, এটাও প্রায় 100 বছরের পুরনো, 100 বছর পেরিয়ে গেছে কলেজটা, 100 বছরের ওপর বয়সে একটা কলেজ। তো তারপর আমরা 9 নম্বরে পাচ্ছি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি কলকাতা, এটাও বেশ পুরনো একটা কলেজ। 10-এ আমরা পাচ্ছি মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা 1998 সালে এস্টাবলিশড। তারপর আমরা পেয়ে গেছি ইউনিভার্সিটি সায়েন্স ইনস্টিটিউশন সেন্টার ইউনিভার্সিটি অফ কল্যাণী। তো দেখো বাকিগুলো ম্যাক আউট, এটা কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনে চললেও এটা যারা আমরা জিলেট দিয়ে ল্যাটারাল এন্ট্রি নেব তারা আমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের কাছে শেষ কলেজ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা তোমরা জানো আমাদের ম্যাক আউটের যে নিজস্ব ক্যাম্পাস, সেই কলেজের মানে তাদের ক্যাম্পাসের যে সিট পাচ্ছি, তো এখানেও আমরা আফটার জিলেট অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আজ এইটুকুই। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আজ খুব ছোট্ট ভিডিও আনলাম। যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে বা তোমরা যদি আরও ভিডিও চাও এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমরা নেক্সট ভিডিওতে এই কলেজগুলোর ডিটেলস, মানে কাট অফ কত যেতে পারে এবারে, কত র্যাঙ্ক থাকলে তোমরা এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, বা এদের ফি স্ট্রাকচার কত, কোন কলেজে কী কী ডিপার্টমেন্ট আছে, এই ডিটেলসগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। তো তার জন্য তোমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের ইজি টু লার্নিং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের ইজি টু লার্নিংয়ের যে অ্যাপ আছে সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, অ্যাপের লিংক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজ এইটুকুই, চলো তোমাদের সাপোর্ট পেলে আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।